Hello friends, I am Prasad. You are watching Radiography with Prasad. Welcome to my channel. Aaj amra wrist joint er Colles fracture niye alochona korbo, jeta distal metaphysis of radius fracture. To cholun deri na kore shuru kora jak. Eta hocche ekta wrist joint er x-ray. Eta hocche lateral view. Wrist joint er lateral view. To amra ekhane dekhte pacchi eigulo hocche carpal bone, tar niche kintu radius and ulna. To ekhane radius er je head, তো রেডিয়াসের যে হেডটা সেটা কিন্তু আলাদা ভাগ হয়ে গেছে স্যাপটার থেকে বা পুরো বাকি রেডিয়াসটার থেকে। পুরো ডিসলোকেশন ফ্র্যাকচার হয়েছে ডিস্টাল মেটাফাইসিস অফ রেডিয়াসে, এবং রেডিয়াসটা বা ওপরের যে হাতের পোর্শনটা, যে রিস্ট জয়েন্ট এবং হ্যান্ড, সেটা কিন্তু পিছনের দিকে পিছিয়ে গেছে। এটা কিন্তু কলিস ফ্র্যাকচার। আর স্মিথ ফ্র্যাকচার হলে কী হয় না, বাকিটা সামনের দিকে থাকে। এটা হচ্ছে এপি ভিউ, ওই পেশেন্টারই এপি ভিউ। এতে আমরা দেখতে পাচ্ছি যে আলনা ঠিক আছে, বা আদার্স যে রিস্ট জয়েন্টের বোন, কার্পাল, মেটাকার্পাল, ভিজুয়ালাইজড মেটাকার্পাল বোন সব ঠিক আছে, কিন্তু ডিস্টাল মেটাফাইসিস অফ রেডিয়াসে কিন্তু ফ্র্যাকচার আছে। এটা হচ্ছে ডিস্টাল মেটাফাইসিস অফ রেডিয়াস, এখানে ফ্র্যাকচার হয়েছে। এই যে এই ফ্র্যাকচার লাইনটা, এখানে কিন্তু ফ্র্যাকচার হয়েছে, বাকি রেডিয়াসটা ঠিকই আছে। তো আজকে এই ছিল একটা ছোট ভিডিও, কলিস ফ্র্যাকচার বা ডিস্টাল মেটাফাইসিস অফ রেডিয়াস ফ্র্যাকচার নিয়ে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।